Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo darshok srota asha kori sokole Allah taalar oshesh meherbanite bhalo achen. Alhamdulillah Allah taala amakeo bhalo rakhche. Priyo darshok ajker shopner byakkhay ki bolte jacchi thumbnail dekhe hoyto ba bujhe felechen. To shohobash bishoy ta jodi apni shopne dekhen tahole er byakkha ki hobe shobgulo amra bolar chesta korbo. Sokole amader video sathei thakben, channel ti subscribe korben. সহবাস যদি কোনো ব্যক্তি কোনো নামকরা মহিলার সাথে সহবাস করেছে দেখে তাহলে তাবির হলো তার ঘরবাড়ি দুনিয়ার কল্যাণ লাভ করবে যদি দেখে সহবাস করে নাই কিন্তু সহবাসের ভাবভঙ্গি পৌঁছেছে তাহলে তাবির হলো তার পরিবার আগের তুলনায় কম ধনী হবে যদি দেখে কোনো পুরুষকে চুম্বন করেছে বা সহবাস করেছে আর তা শাহওয়াতের সাথে হয় তাহলে তাবির হলো আগের তুলনায় তার অর্থ সম্পদ কমে যাবে যদি দেখে কোনো পুরুষকে জমা দিয়েছে শাহওয়াত ছাড়া তাহলে সে ওই পুরুষ থেকে কল্যাণ অর্জন করবে যদি মৃত ব্যক্তির সাথে সহবাস করতে দেখে মৃত ব্যক্তির বাড়িতে কি না তা অস্পষ্ট থাকে তাহলে তাবির হলো সে মারা যাবে যদি বাড়িটা নির্দিষ্ট হয় তা মৃত ব্যক্তিরই বাড়ি হয় তাহলে তার মাল হ্রাস পাবে যদি কেউ দেখে যে সে মহিলার সাথে পেছনের রাস্তা দিয়ে সহবাস করেছে তাহলে এর তাবির হলো সে কোনো বিষয়কে পদ্ধতি ছাড়া পাওয়ার চেষ্টা করবে যদি কেউ দেখে বাচ্চাহর নির্দিষ্ট স্থানে প্রবেশ করে অথবা তার স্ত্রীর হায়েজ হয়েছে জেনেও সহবাস করে তাহলে এর তাবির হলো সে হারাম কাজে লিপ্ত হবে যদি হায়েজ থেকে পবিত্র হওয়ার আগেই মহিলার সাথে সহবাস করে তাহলে এর তাবির হলো তার বিবি থেকে তার প্রয়োজন পূরণ করতে পারবে ফলে বিবি যে কাজের মাঝে দেরি করেছে সে এটার মাঝে তাড়াহুড়া করবে প্রিয় দর্শক স্বপ্নে সহবাস সংক্রান্ত যতগুলো ব্যাখ্যা হতে পারে সবগুলো আপনাদেরকে যাওয়ার চেষ্টা করলাম ইসলামকে মানতে হলে চক্ষু লজ্জা বা করণ লজ্জা থেকে বের হতে হবে সবকিছুকে এড়িয়ে আমি আপনাদের সামনে ইসলামের বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু